গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা চলে এসেছি ফুল নিতে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখুন পাখিগুলো কি সুন্দর আওয়াজ করছে সকাল সকাল ফুলগুলো না নিলে রোদের তাপে পরে ফুলগুলো নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় তাই সকালই ফুলগুলো নিতে হয় আর ছড়িয়ে ছিটিয়ে আছে শিউলি ফুল তাই একটা একটা করে ফুলগুলো তুলতে হচ্ছে আর ভীষণ জঙ্গল হয়ে গেছে এখানটায় ঘাস হয়ে গেছে তাই অনেকটাই টাইম লেগে যাচ্ছে তুলতে তো ফুল তোলা কমপ্লিট এবার রুমে চলে যাচ্ছি যতটুকু লাগবে অতটুকুই নিয়ে এসেছি আর অনেক ছিল একটা একটা করে তুলতে অনেকটাই টাইম লেগে যায় তাই আর ভাল লাগছে না অল্প নিয়ে চলে এসেছি তো এবার ঘরে এসে দুধ গরম বসিয়ে দিয়েছি একটু চা খেয়ে নেব তাই দুধটা গরম বসিয়েছি আর চা খেয়ে এবার সবজিগুলো বের করে নিয়েছি দেখছি কি রান্না করব। কালকে রাত্রে এখানে কচুর কেটে নিয়েছি কারণ কচুর লতি কাটতে অনেকটাই টাইম লেগে যায় তাই কালকে রাত্রেই কেটে রেখেছিলাম তাই সবজিগুলো দেখছি কি রান্না করবো তো সবজি কাটাও কমপ্লিট এখানে পালং শাক বেগুন কেটে নিয়েছি শাক করব। আর এখানে কচুরলতিটা ভাব দিয়ে নিয়েছি দেখুন ধোয়া উঠছে জাস্ট এক্ষুনি নামালাম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিলো সেটাই ভেজে রেখে দিয়েছি সেটাই ফুলকপি আলু বেগুন দিয়ে করব আর টমেটো দিয়ে রসুন দিয়ে ধনে পাতা বাটা করব আর এখানে করবো মূলা শাক তো এই রান্নাই করব তো রান্না বসিয়ে দিয়েছি আমাদের গৃহবধূদের রান্না ছাড়া আর কি করা যাবে রান্না ছাড়াও অনেক রাজ্যের কাজ থাকে তবু রান্নাটা আমাদের করতেই হবে ওইটাই একদম কমন শরীর ভালো না থাকলেও আমাদের রান্নাটা করতেই হবে যত যাই হোক না কেন ভালো লাগছে না এই একটু তরকারি একটু কম করব অতটুকি আর কিছু না রান্না না করলে অন্য কিছু খেতে হবে সেটাই আজকে ভালো লাগছে না এই কাপড়টা ধুবো না আজকে ভালো লাগছে না ঘরটা মুছবো না হয়ে যায় কিন্তু ভালো লাগছে না রান্নাটা আর হবে না ও সেই রান্না আমাদের করতে হবে এক বাপের বাড়ি গেলে তখন রান্নাটা আমাদের করতে হয় না তবে বিয়ের পর মেয়েদের রান্না ছাড়া আর কোনো কাজ নেই এটা সব মেয়েদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয় কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো একদম বিরক্ত লাগে তবে আমার যখন মুড হয় তখন আমাকে যা দেবেন আমি তখনই রান্না করে দেব কিন্তু একের সময় জানেন বিরক্ত লাগে রান্না করতে ইচ্ছা করে না তো রান্না খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসেছিলাম তারপর ও তেজপাতা নিয়ে এসেছে ওকে কবের থেকে বলছি তেজপাতা শেষ হয়ে তেজপাতা নিয়ে এসো তাই নিয়ে এসেছে তো সেটাই একটা একটা করে ছাড়াচ্ছি রোদে দেব বলে এবার সুন্দর করে ছাড়িয়ে এগুলো ধুয়ে রোদ্রে দিতে হবে তো রোদটাও ভীষণ উঠেছে কয়েকদিন থেকেই রোদ ভালোই উঠছে তো সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকোতে দিয়ে দিয়েছি পরে তাহলে ধুতে হবে না তাই একবারে ধুয়ে রোদ্রে দিয়ে দিচ্ছি স্নান ঠান হয়ে গেছে এবার পুজো দিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় টিভি দেখছিলাম তো এসেছে এসে গল্প করছে হ্যালো বন্ধুরা হ্যান ত্যান কত কিছু বলছে তারপরে টিভি চলছে তো টিভির আওয়াজের জন্য কথাগুলো ভালো আসছে না তাই আমি সাউন্ডটা কেটে দিলাম ও বলছে আনটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ওর যা কথা ওইসব বলছে তো রাত্রে রান্না করে নিয়েছি বা রাতের খাবার বেরিয়ে নিচ্ছি রুটি আর দুধ আর এখানে করেছি হচ্ছে ঘুগনি করেছি তো আমাদের রাতের খাবার তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওর সাথে গুড নাইট